এসছেন, কেউ ডিউটি সেরে এসে সাথে সাথে আতর লাগান না, আর শরীরে ক্রিম লাগান না, বরং আসার পরে ধুলো বালি ময়লা আর কত কি নাপাক জিনিসও থাকতে পারে সবগুলি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল করে উজু করে পরিষ্কার হয়ে তারপরে তখন ভালো জামা কাপড় ডিউটির ময়লা জামা কাপড় খুলে ফেলে ভালো জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন পরিধান করে আর তারপরে তখন শরীরে আতর লাগান। রমজান মাস আসার আগে ঠিক তেমনই আপনাকে মুসলিম হওয়া উচিত। আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে তওবা ইস্তেগফার করা, আর রমজান মাসের ইবাদতবন্দিগি হচ্ছে আতর সুগন্ধি আর যেসব কিছু আপনারা অনেকেই শরীরে ব্যবহার করে থাকেন, শরীরের চামড়ার চেহারার হাত পায়ের যত্ন নেওয়ার জন্য। শরীরের এত খেদমত করেন, তার আগে রুহের খেদমত করতে হবে, তার আগে কলবের হৃদয়ের খেদমত করতে হবে, তার আগে আপনাকে আখেরাতকে সুন্দর করার ক্ষেত্রে চিন্তাশীল হইতে হবে। শরীরে মাত্র কয়েকদিনের, তারপরে মত হয়ে গেলে কয়েকদিন পর পচে সরে এমন গন্ধ হয়ে যাবে কেউ রাখবে না আপনাকে। যত প্রিয়জন আপনি হন না কেন কেউ রাখবে না, আপনার স্ত্রীও রাখবে না, আপনার বাপ মাও রাখবে না, আপনার ছেলে মেয়েরাও রাখবে না, কেউ রাখতে পারবে না। সেই শরীরের এত খেদমত করছেন, তার আগে আল্লাহর হস্তে আপনি আখেরাত সম্পর্কে চিন্তাশীল হন। সুতরাং আপনার কলবকে পরিষ্কার করুন শিরক থেকে, কুফরি থেকে, বিভিন্ন পাপ থেকে, হিংসা বিদ্বেষ শত্রুতা থেকে, আর পাপের কামনা বাসনা থেকে। অন্তরে ভালো কাজের নিয়ত রাখুন, ভালো কাজের নিজের অন্তরকে উৎসাহিত করুন, ভালো কাজের জন্য বদ্ধপরিকর হন, দৃঢ় প্রতিজ্ঞ হন, অন্তর থেকে খালেস নিয়তে ইচ্ছা রাখেন যে আমি ভালো কাজ করব, মন্দ কাজ থেকে বেঁচে থাকব। এটা হচ্ছে আপনার একজন জ্ঞানী মুসলিম হওয়ার পরিচয়। শাবান মাসে বেশ কিছু করণীয় আছে, বেশ কিছু মাসাইল জানার দরকার যেগুলি আপনাকে করতে হবে, করা উচিত। আর বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি করতে হয় না কিন্তু অনেক লোকেরাই করে থাকে, ধর্মের নামে কোনো কিছু যদি করে থাকে এমন যেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত না, তার খোলাফে রাশেদিনও করেন নাই, সেগুলি সুন্নত নয়, সেগুলি হচ্ছে বিদআত, সেগুলি ইসলাম নয়, সেগুলি হচ্ছে অনইসলামিক কাজ। এই সংক্ষেপে দুটি কথা বুঝার পরে মনে রাখতে হবে, মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা হাশরের ওই ছোট্ট আয়াতের অংশটুকুতে, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দেন তা তোমরা নিয়ে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আকীদা দিয়েছেন, ইসলামের বিশ্বাস, সেগুলি বিশ্বাস করবেন। যে ইবাদত বন্দেগী দিয়েছেন এবং ইবাদত বন্দেগীর তরিকা নিয়ম নীতিমালা দিয়েছেন সেগুলি নেবেন। জি, যে কোনো ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের বিষয়ে যদি কিছু দিয়ে থাকেন তা নেবেন, অর্থাৎ তিনি যদি করে থাকেন অথবা করতে বলেন, নিজে করেছেন অথবা করতে বলেছেন, তাহলে আপনি ফাখুযুহু সেগুলিকে গ্রহণ করুন। ওয়ামা নাহাকুম আনহু, আর যা থেকে তিনি বারণ করেছেন নিষেধ করেছেন সেগুলি থেকে ফান্তাহু, বেঁচে থাকো, বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কি থেকে, যেসব কথা কাজ হারাম অনেক কিছুই জানা আছে, যেগুলি খাওয়া হারাম, যেসব শোনা হারাম, যেসব দেখা হারাম, হ্যাঁ, যেসব ব্যবহার করা হারাম, এগুলো নিষেধ করেছেন, ওগুলো থেকে বাঁচতে হবে একটা দিক। আর একটা দিক হচ্ছে ধর্মের নামে নতুন কথা কাজ থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিষেধ করেছেন না করতে বলেছেন, ধর্মের নামে নতুন কথা কাজ আমল করতে বলেছেন না মানা করেছেন, নিষেধ করেছেন, তাই না? ব্যাস এইটা জানতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকু মুহদাসাতিল উমুর, আবু দাউদের হাদিস, তোমরা সাবধান সাবধান নিজেকে বাঁচিয়ে রাখবে, সতর্ক থাকবে, ওয়া মুহদাসাতিল উমুর, ধর্মের নামে নতুন নতুন কথা কাজ থেকে, দুনিয়ার কাজের ক্ষেত্রে নতুন কথা কাজ থেকে নয়, দুনিয়ার ক্ষেত্রে যান্ত্রিক সভ্যতার যুগে অনেক নতুন কিছু আসছে যা 10 বছর আগে জানতেন না, কোনো অসুবিধা নেই, কারণ এটা দুনিয়া। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পৃথিবীতে যা কিছু আছে তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের উপভোগের জন্য, লাভের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন।
কিন্তু দিনের ক্ষেত্রে দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়ে ওর উপর মোহর মেরে দিয়েছেন, আলিয়াম আকমালতু লাকুম দিনাকুম, তোমাদের দিনকে আজকে তোমাদের জন্য কমপ্লিট করে দিলাম, পূর্ণ করে দিলাম, আল্লাহ পূর্ণ করে দিলেন, অসম্পূর্ণ কিছু নেই। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন নতুন কথা কাজ থেকে ধর্মের নামে বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, কারণ প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয়ে থাকে, ধর্মের দোহাই দিয়ে হয়ে থাকে, নেকির আশায় হয়ে থাকে, সেটা যদি নতুন কাজ হয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো নজির নেই, তাহলে সেটা হচ্ছে বিদআ। কি বলেছেন শব্দটি, ফাইন্না কুল্লা, কুল্লা মানে কি সব, তাই না, না কিছু কিছু সব, ফাইন্না কুল্লা মুহদাসাতিন, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআ। তাহলে এই হাদিস স্পষ্ট করে, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবার হাদিস যেটা খুতবাতুল হাজা, সেটা স্পষ্ট করে যে কুল্লু মুহদাসাতিন বিদআ ও কুল্লু বিদআতিন দালালা ও কুল্লু দালালাতিন ফিনার, প্রত্যেক নতুন কাজ যা ধর্মের নামে হয় তা হচ্ছে বিদআত, আর প্রত্যেক বিদআত হচ্ছে হাসানা কিছু নয় বরং দালালা, গোমরাহী, জাহান্নামের রাস্তা, জান্নাতের রাস্তা হারিয়ে ফেলা, আর ও কুল্লু দালালাতিন ফিন্নার, আর জান্নাতের রাস্তা হারিয়ে ফেলে দিলে ফিন্নার, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। ভালো কাজ আপনার ধারণাই করছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সুতরাং ওই আপনার ধারণার ভালো কাজগুলি করে কোথায় যেতে হবে, ও কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে যেতে হবে। দুটো দিক তাহলে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন করবেন, যা নিষেধ করেছেন তা করবেন না, তাই না? জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করেছেন, সহিহ বুখারী মুসলিমে বেশ কিছু হাদিস রয়েছে, তার একটু করে অংশ বলি সময়ের স্বল্পতার জন্য। সহিহ বুখারীতে রয়েছে, মারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মারাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান মাসে রোজা ছাড়া কোন মাসের পূর্ণ রোজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখেননি। আমার আইতুহু আকসারা সিয়ামা মিনহু ফি শাবান, আর শাবান মাসের চাইতে বেশি পরিমাণ রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। তার মানে রমজান মাসের ফুল রোজা রাখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে বেশি বাকি 11 মাসে রোজা রাখতেন কোন মাসে, শাবান মাসে। এটা হলো একটি হাদিস, বুখারীর হাদিস। সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঘরের খবর আমি রোজা আছি কি না আছি বাইরের লোক, পাশের লোক না জানতে পারে, তাই না, অফিসের লোক অনেক সময় ডিউটিতে যারা পাশে থাকে তারাও না জানতে পারে, কিন্তু বাড়ির পরিবার জানবে অবশ্যই, যে দিনে তিনবার করে খেতে সে অবশ্যই জানবে যে খাচ্ছে না খাচ্ছে না, রোজা আছে কি নেই জানতে পারবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে, কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, সহিহ মুসলিম হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অল্প কয়টি দিন ছাড়া বাকি সবগুলি দিনে রোজা রাখতেন, সবগুলি দিনে রোজা রাখতেন। তাহলে এক নম্বর আমাদের করণীয় সুন্নাত, সুন্নাত কাজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাতে অনেক নেকি আছে, যতদূর পারবেন আপনি আপনার সাধ্য অনুযায়ী এই সুন্নাতকে কায়েম করার চেষ্টা করবেন আপনার জীবনে, এবং এই সুন্নতের মাধ্যমে আপনার কি হবে মানসিক আর তারপরে শারীরিক আর তারপরে ইমানি, হ্যাঁ, যোগ্যতা তৈরি হবে রমজানকে, হ্যাঁ, অভ্যর্থনা জানাবার জন্য। রমজান মাস বড় দিন, গরমের দিন, হঠাৎ করে পহেলা রমজানে, হ্যাঁ, হঠাৎ করে আপনার সামনে রোজা আসলো না, শাবান মাসেও এখন গরমের দিন চলছে, এই দিনে বেশ কিছু রোজা রেখে আপনার মানসিক দিক থেকে প্রস্তুতি আছে, ইমানি দিক থেকে প্রস্তুতি আছে, যে আমি যেখানে শাবানে সুন্নত রাখতে পারলাম তো ফরজ তো কোনো ব্যাপারই না, রাখবই, জি হ্যাঁ, ইমানি দিক থেকে প্রস্তুতি আছে, শারীরিক দিক থেকে খিদার জ্বালা পিপাসার জ্বালা কষ্ট বরদাস্ত করার শারীরিক শক্তি আপনার কয়েকটা রোজা রাখার মাধ্যমে বা কিছু রোজা রাখার মাধ্যমে তৈরি হলো, এটা হচ্ছে এই রোজার হিকমা, রহস্য। এছাড়াও বেশ কিছু হিকমত রয়েছে হাদিসে, কিন্তু এই হিকমতটি মনে রাখবেন, জি, এই জন্য শাবান মাসে রাসূলুল্লাহ বেশি বেশি রোজা রেখেছেন। আপনি একজন তার উম্মত হিসাবে যদি নবী সাল্লামের সাথে ভালোবাসা থাকে, আল্লাহর দিনের সাথে ভালোবাসা থাকে, সুন্নতের সাথে ভালোবাসা থাকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন এবং এই সুন্নতটি কায়েম করার চেষ্টা করুন। কমপক্ষে সোমবার করে একটা রোজা রাখেন, বৃহস্পতিবার একটা, সপ্তাহে দুটো করে রোজা রাখেন,
কারণ দুই দিন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার, প্রত্যেক মাসে রাসূলুল, প্রত্যেক সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে, কোনো মাস বাদ দিতেন না, একমাত্র রমজান মাস গোটাটাই, আর বাকি প্রত্যেকটি এগারো মাসের প্রত্যেক সপ্তাহে সোমবার বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়া তেরো চোদ্দ পনেরো চাঁদের তারিখেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো এইরকম কিছু রোজা মাসে যদি সপ্তাহে দুটো করে রাখেন তাহলে চারটা সপ্তাহ মিনিমাম মাসে, তাহলে কত হয়ে যায়, হ্যাঁ, চার দুগুণে আটটি রোজা তো আপনার মোটামুটি হয়ে যায়। তো অন থার্ড তিন ভাগের এক ভাগ মোটামুটি রোজা আপনার এমনিতে এভাবে হয়ে যায়, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, এক নম্বর কথা। দুই নম্বর যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আপনাদের অনেকের কাজা থাকতে পারে, গত রমজানের রোজার কাজা থাকতে পারে, পুরুষদের কাজার ক্ষেত্রে, মহিলাদের কাজার ক্ষেত্রে। আল্লাহ বলেছেন কেউ যদি অসুস্থ থাকে রমজান মাসে, ফমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারি, অথবা সফরে থাকে, হয়তো সফরে ছিলেন অথবা আপনি পীড়িত ছিলেন, অসুস্থ ছিলেন, সেজন্য রোজা ছেড়েছেন, ভুলে যাবেন না যেই কয়টা রোজা গত রমজানে ছেড়েছেন। হ্যাঁ, রমজানের পরে এটা হচ্ছে অষ্টম মাস, শাবান মাস, এতদিন হয়ে গেল, হ্যাঁ না, মহরম থেকে নিয়ে অষ্টম মাস, আর মোটামুটি তাহলে সবগুলি মিলালে কত হয়ে যায়, এগারো, কারণ রমজান চলে আসছে, এগারো মাস চলে যাচ্ছে। আর লেট করা চলবে না, কারণ সামনে আরেক রমজান চলে আসছে। এটা আপনার জন্য জায়েজ নয় যে গত রমজানের রোজা আপনার বাকি থাকবে আবার এই রমজান শুরু করতে যাচ্ছেন, মোটেই জায়েজ নয়। সুতরাং এই সময় আপনার জন্য ফরজ, যে সময় আপনার সামনে সংকীর্ণ হয়ে উঠেছে, এখন বাকি বকিয়া রোজাগুলি আপনাকে কাজা করতে হবে। পুরুষ হন আর নারী, নারীদের ক্ষেত্রেও তো স্বাভাবিক, আল্লাহ পাক প্রাকৃতিকভাবে এরকম করে দিয়েছেন, প্রত্যেক মাসে কিছু রোজা তাদের মাসিকের জন্য ছাড়তে হয়। এই জন্য বিশেষভাবে মা বোনদেরকে বলবো যে তারা যেন মনে রাখে যে আমার কয়টা রোজা ছুটেছে, আর ওই রোজাগুলি সর্বশেষ এই মাস, এই মাসে অবশ্যই সেই রোজাগুলি আদায় করতে হবে, না হলে এরপরে রমজান চলে আসলো আর গত রমজানের রোজা থেকে গেল, যদি এইরকম হয় কোনো পুরুষ নারীর, তাহলে এক নম্বর সে গুনাহগার হবে, সে গুনাহগার হবে। দুই নম্বরে তাকে কাজাও করতে হবে, রমজানের পরে আবার কাজা করতে হবে কোনো সময় এই রোজাগুলি। তিন নম্বরে তাকে কাজার সাথে সাথে সঠিক মতে অনেক ওলামায়ে কেরামদের নিকটে এই লেটের কারণে, বিলম্ব করার কারণে ফিদিয়াও দিতে হবে, অর্থাৎ মিসকিনের খাবারও দিতে হবে। শুধু মিসকিনের খাবার যথেষ্ট না, আর শুধু কাজা করা যথেষ্ট না, আর তার সাথে উপরন্ত গুনাহগার হলেন। সুতরাং গুনাহগার না হয়ে আল্লাহর কাছে পকড়াও যাতে না হয়, আর এই অবস্থায় কাজাগুলি থেকে গেল মারা যান, তাহলে ফরজ তরককারী হিসাবে আল্লাহর সামনে হাজির হইলেন। কত লোকের আপনার সামনে মত হয়ে যাচ্ছে, তার মধ্যে আপনিও একজন হইতে পারেন যে রোজা আপনার বাকি থেকে গেল আর আপনি দুনিয়া থেকে চলে গেলেন। সুতরাং আল্লাহর হস্তে কাজা রোজাগুলি হিসাব করে নিয়ে এই কয়েকদিনের মধ্যে করে ফেলেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। তিন নম্বর যেই কাজটি করবেন সেটা হচ্ছে যে রোজা প্রথম শাবান থেকে শুরু করে মোটামুটি বিশ পঁচিশ পর্যন্ত রাখতে পারেন, কিন্তু একেবারে রমজানের সাথে রোজা লাগিয়ে দেবেন না। নফল রোজা, সুন্নাত রোজা রাখতে গিয়ে রমজানের সাথে লাগিয়ে দেবেন না, এটা তিন নম্বর। এই শাবান মাসের একটি গুরুত্বপূর্ণ মাস আলা, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকাদ্দামু রমাদানা বিসিয়ামে ইয়াউমিন আও ইয়াউমাইনি, রমজানের একদিন অথবা দুই দিন আগে তোমরা অগ্রিম রোজা বা তার আগের দিনগুলিতে রোজা রাখিও না। তাহলে বোঝা গেল যে আঠাইশ শাবান, উনত্রিশ শাবান, তিরিশ শাবান এইগুলিতে রোজা রাখা নিষেধ, কড়া নিষেধ। রোজা রাখা নেকির কাজ নয় বরং গুনার কাজ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, নবী সাল্লাম নিষেধ করেছেন। জি, এটা একটি মাসালা। এর সাথে আর একটি মাসালা সংযোজন করি এর কাছাকাছি, সেটা হচ্ছে বিশেষ করে এই শাবান মাসের শেষ দিন, আর যেই দিনটি সম্পর্কে সম্ভাবনা আছে যে রমজানের পহিলা দিন হইতে পারে, প্রথম তারিখ হইতে পারে, এটাকে ইয়াউমুস শাক, সন্দেহর দিন বলা হয়েছে হাদিসের দিনে। কি বলা হয়েছে? সন্দেহর দিন। কেন সন্দেহর দিন বলা হয়েছে? যে হতে পারে তিরিশ শাবান আর হতে পারে আবার হ্যাঁ পহিলা রমাদান। জি, অনেকে এরকম বেশি তাক্কা পরহেজগারি দেখাইতে পারে যে চাঁদ দেখা যায়নি, কি জানি যদি আমার রমজানের একটা রোজা ছুটে যায় সেজন্য আমি একদিন আগে থেকে রোজা শুরু করে দেবো, একদিন আগে থেকেই রোজা শুরু করে দেবো। নেকির নিয়ত করলে নেকি পাওয়া যায় না, অনেক সময় বরং মনে রাখবেন এর ফর্মুলা,
নবী করিম সাল্লামের নাফরমানি করে বিরোধিতা করে যদি নেকির যতই বড় আশা রাখেন না কেন, নেকি তো হবে না, বরং বিদাতের গুনাহ হবে, বিদাতের গুনাহ হবে। তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ হাদিস, মান সামা ফিল ইয়াউমিল লাযী ইউশাক্কু ফীহি, কোনো ব্যক্তি যদি এমন দিনে রোজা রাখে যেই দিনে সন্দেহ রয়েছে, সন্দেহ আছে, 30 শাবানও হয়ে যেতে পারে, চাঁদ দেখা যায়নি, আবার পহিলা রমজানও হইতে পারে, সেই জন্য সে ইহতিয়াতি রোজা, সতর্কতামূলক রোজা রেখে ফেলেছে, এই রকম কেউ যদি রোজা রাখে নেক নিয়তে, সৎ নিয়তে, সে নেকি করলো না, ফাকাদ আসা আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তি পিয়ারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুনিয়াত, উপনাম ছিল আবুল কাসিম, তার এক ছেলে, বড় ছেলে কাসিম, এই নামে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করলো, নাফরমানি করলো। সুতরাং শেষ দিকে রোজা রাখবেন না, 28 তারিখ, 29 তারিখ, 30 তারিখ, এই দিনগুলিতে মোটেই রোজা রাখবেন না, যা রাখতে হবে নফল সুন্নত রোজা আগে রেখে ফেলেন। এই কয়েকটি মাসালা করণীয় সম্পর্কে বা মাসাইল সম্পর্কে বললাম। যেই কাজগুলি অনেক মানুষরাই করে, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, যারা কোরআন ও হাদিসের চর্চাও বেশি করে না, আর আলেমদের এক শ্রেণীর আলেম যারা কোরআন ও হাদিসের দিকে রাস্তা দেখায় না মানুষকে, ওই বাপদাদার ধর্ম যা চলে আসছে চিরাচরি তাই দেখায়, আর ওই দেখা দেখি করতে থাকে, কাজ কি ভালো না, রোজা রাখব, এই করব, সেই করব, গরিব মিসকিনকে খাওয়াবো, ইত্যাদি ইত্যাদি, দলে দলে কবর জিয়ারত, এই করব, সেই করব, কোন মন্দ কাজ করলাম, কোন কবিরা গুনাহ করলাম, এগুলো হচ্ছে তাদের অজুহাত, যেগুলি শয়তানি ওয়াসওয়াসা। মনে রাখবেন, আগেই শুরুতেই যেন বলেছি যে নতুন নতুন কাজ ধর্মের নামে যদি হয় সেগুলি করতে হবে না, নিষিদ্ধ, নিষিদ্ধ, হারাম, বিদআত, দলালা, আর দলালার পরিমাণ হচ্ছে, পরিণাম হচ্ছে কি, জাহান্নামে যেতে হবে। ভালো করে শুনে রাখেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসার থেকে তাড়িয়ে দেওয়া হবে, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাফাত পাওয়া মুশকিল হবে বিদাতীদের জন্য। জি হ্যাঁ, তো বিদাতীদের বেদাতী আমলকে রদ করে দেওয়া হয়, কবুল হয় না, মানে আমেল আমার লাইসা আলী আমরনা ফওরাদুন, যেই কাজগুলি আমাদের সমাজে করে থাকে তার একটি কাজ অথচ সেটি বিদাত, সেটা হচ্ছে শুধুমাত্র রোজা রাখবে 15 শাবানের দিনে, আর নফল পড়বে সারা রাত, হ্যাঁ, 15 শাবানের রাতে, এটা হচ্ছে একটি বিদাত। কারণ এই মর্মে কোনো সহি হাসান মাকবুল গ্রহণযোগ্য হাদিস নেই। এই মর্মে যে হাদিসগুলি বয়ান করে আমাদের দেশের এক শ্রেণীর মৌলভী সাহেবগুলো, হুজুরগুলো, যারা হাদিসের জালও বুঝে না, মজুও বুঝে না, জয়ীফও বুঝে না, সনদ সূত্রও বুঝে না, আর বুঝলেও মানুষকে বাপদাদার ধর্মের দিকে ডাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা দিনের দিকে ডাকে না, যার ফলে মানুষরা বিভ্রান্তির শিকার হয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সে হাদিসটি মুহাদ্দিসিনে কেরাম অনেকেই, জি হ্যাঁ, কেউ সহি বলেননি, এক কথায় কেউ তো সহি বলেননি, কেউ তো হাসান বলেননি, বরং হাদিসটিকে মজু বলেছেন, আর অল্প কিছু আলেমরা বলেছেন যাইফুন, যেটা অত্যন্ত দুর্বল, হ্যাঁ, যার উপর কোনো মতে আমল করা যেতে পারে না। আর কেউ যদি জাল হাদিস বয়ান করে তাহলে সেই ব্যক্তি জাহান্নামে তার স্থান তৈরি করে নেবে, এত কঠোর শাস্তির কথা রয়েছে, কঠোর শাস্তির কথা রয়েছে। মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাও মাক'আদাহু মিনান নার, সহিহ মুসলিম হাদিস। কেউ যদি আমার সম্পর্কে, কারণ নবী সম্পর্কে একটা কথা বলে দাও মানে ওটা ধর্ম হয়ে গেল, ওইটা তখন একটা সুন্নত তরিকা হয়ে গেল, ওইটা তখন ইসলামের একটা অংশ হয়ে গেল, কত বড় অপরাধ করলেন। আমার নামে মিথ্যা বললে অসুবিধা নেই, আমার ভুল হইতে পারে, আমার কথা ধর্ম না, আমার কথার পিছনে কোরআন হাদিসের দলিল না থাকলে সেটা দিন ধর্ম নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি চালিয়ে দিতে পারে তাহলে সেটা ধর্মে পরিণত হয়ে গেল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর শাস্তির কথা বলেছেন, মান কাযাব আলাইয়া মুতাআম্মিদান, কেউ জেনে বুঝে যদি আমার সম্পর্কে মিথ্যা কথা বলে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন 15 শাবানে রোজা রাখো, রাতে নফল পড়ো, জাল হাদিস অথচ এই যদি বয়ান করে আর মানুষকে জানাইলো না যে এটা জাল কথা, আপনারা এগুলো মানবেন না, এই কথা বললো না, ফালিয়া তাবাওয়া মাক'আদাহু মিনান নার, তাহলে সে যেন জাহান্নামে তার স্থান তৈরি করে নিক, জাহান্নামে যেতে হবে। যেই বক্তা বয়ান করে জাল হাদিস টিভিতে এসে অথবা স্টেজে এসে, সে জাহান্নামে যাবে, আর যারা তাদের অনুসারী হবে তাদেরকেও তাদের সাথেই উঠতে হবে, তাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলের হেফাজত করেন। সুতরাং খাস করে 15 শাবানে রোজা রাখবেন না, আর খাস করে 15 শাবানের রাতে নফল পড়বেন না, সারা রাত জাগবেন না। যদি আপনাকে নফল পড়তে হয়, রোজা রাখতে হয়, তো উত্তম বিকল্প নেই,
আপনার একটা রোজার জায়গায় বলছে 20-25টা রোজা রাখেন, উত্তম বিকল্প দিলাম না। এক রাত শুধু নফল পড়ার জায়গায় বললাম ডেইলি আপনি তাহাজ্জুদ পড়েন 2-4 ঘন্টা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 1/3 অংশ, 2/3 অংশ, অর্ধেক, এই 3 রকম তার তাহাজ্জুদ ছিল। আপনি 1 ঘন্টাও পারেন না, আধা ঘন্টা কেন তাহাজ্জুদ পড়তে পারেন না? ডেইলি তাহাজ্জুদ পড়েন 1 ঘন্টা করে, কত ঘন্টা হয়ে যাবে? 30 দিনে 30 ঘন্টা তাহাজ্জুদ হয়ে যাবে। ডেইলি রাতে যদি 1 ঘন্টা করে তাহাজ্জুদ পড়েন তাহলে 30 ঘন্টা হয়ে গেলে 1 ঘন্টা করে পড়লেন। আধা ঘন্টা করে যদি তাহাজ্জুদ পড়েন, কোন রকম শর্ট তাহাজ্জুদ, 8 রাকাত নামাজ যদি তাড়াতাড়ি করে পড়েন তো কমপক্ষে আধা ঘন্টা লাগবে, তাতে পরে 15 ঘন্টা হয়ে গেল। আর একটা রাত জেগে তো 15 ঘন্টা হয় না, একটা রাত যদি জাগেন, একটা বিদাতি তরিকায় জাগলেন, কয় ঘন্টা হবে? 5-6 ঘন্টা হবে। তাহলে আপনাকে তো উত্তম বিকল্প দেওয়া হচ্ছে, ভালো তরিকা দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেওয়া হচ্ছে, ভালো পরামর্শ দেওয়া হচ্ছে। আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করেন। জি, 2 নম্বর যে বিদাতি কাজটি আমাদের দেশের লোকেরা করে অথচ এটি ইসলাম নয়, বিদাত, সেটা হচ্ছে 15 শাবানের রাতটিকে মনে করা যে এটা হচ্ছে কি, এর নাম হচ্ছে শবে বারাত। এর নাম হচ্ছে কি? শবে বারাত। বারাত যদি বারাত থেকে না মানে মুক্তির রাত, এই রাতে জাহান্নাম থেকে মুক্তি মিলে যাবে। হ্যাঁ, শবে বারাত, কেউ কেউ বলেছে বারাত, বারাত থেকে নয়, বারাত বারায়াবরি থেকে, মানে একবারে সেই অকাট্য ফয়সালার রাত, তার মানে ভাগ্য রজনী। প্রথম কথা এতে যেটা বলবো, ভুল ধারণা, ভ্রান্ত আকীদা, বিদাতি আকীদা যে এই রাতটির নাম কি বলা, শবে বারাত, লাইলাতুল বারাত, সব মানে রাত, বারাতের রাত। এই শবে বারাত নামটি কোরআনেও নেই, সহি হাদিসও নেই, জয়ীফ হাদিসও নেই, কোনো জাল হাদিসও নেই। নামটি শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে বানাওয়াট নাম। সুতরাং শবে বরাত বলবেন না, 15 শাবান বলবেন। কি বলবেন আজকে থেকে? কি বলবেন আজকে? শবে বরাত। আপনি হয়তো বিদাতি কাজ করেন না, কিন্তু নাম বলছেন শবে বরাত, এই নামটি আপনার বিদাতি কথা। আপনি বলেন 15 শাবানের রাত বলবেন, নিসফে শাবান। হাদিসে কি এসছে? নিসফে শাবান, শাবানের অর্ধেক। কোন জায়গায় হাদিসে নেই যে লাইলাতুল বরাত, যেমন লাইলাতুল কাদার এসেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদর। তাহলে আপনি বানাওয়াট নাম বলার অধিকার কোথায় পেলেন আপনি? নিসফে শাবান বলতে অসুবিধা কি? যেটা হাদিসে এসেছে নিসফে শাবান বলবো, যেটা আরবি ভাষা সেটা বলবেন আপনি নিসফে শাবান। তাহলে নামটাই ভুল। কয়টা বললাম? দুটো বললাম তাহলে, না 3 নম্বর যেটা বলবো, এই রাতটিকে ভাগ্য রজনী মনে করা, এটা একটা ভ্রান্ত বিদাতি ধারণা। এই রাতকে কি মনে করা? তকদির লিখার রাত। সেজন্য বেশি বেশি নফল পড়ে আল্লাহর কাছ থেকে তকদিরটা কোন রং করে ভালো করো, গোটা বছরের তকদিরটা এই রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ভালো করো। এই এক ভ্রান্ত ধারণা, ভ্রান্ত ধারণা, এই রাত ভাগ্য রজনী নয়। যদি বাৎসরিক তকদিরের কথা বলে, এক তো সারা জীবনের তকদির, প্রত্যেক মখলুকের আল্লাহ পাক আসমান জমিনের সৃষ্টির 50,000 বছর আগে লিখে রেখেছেন, সেই হাদিস রয়েছে। জি, আর যদি বলেন যে বাৎসরিক একটা লিখনী হয় বা ফয়সালা ফেরেশতাদেরকে দেওয়া হয়, তো সেই রাতটি লাইলাতুল কাদার সেটা 15 শাবান নয়, সেটা 15 শাবান নাই। লাইলাতুল কাদার সম্পর্কে আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই বরকতের রাতে কোরআন নাজেল হয়েছে, যেই লাইলাতুল কাদারে কোরআন নাজেল হয়েছে, সেটা রমজানে না শাবানে? সেটা রমজানে। রমজানের ওই বেজোড় 21, 23, 25, 27, 29 এই রাতগুলির কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কাদার। সেই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ হেকমতের কাজের ফয়সালা করা হয়, হেকমতের কাজ, মানুষের ভাগ্য তকদির। তাহলে এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সুরায়ে দোকানে যে শুরুতে রয়েছে, এই আয়াতের আলোকে আর সুরায়ে কদরের আলোকে কাদার মানে তকদির হয়। লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার কেন বলা হয়? বেশ কয়েকটা কারণের মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে তকদিরের রাত। তাহলে তকদিরের রাত হচ্ছে কোনটি? লাইলাতুল কাদার, রমজান মাসে। তকদিরের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কোন দিনে দোয়া করবেন? লাইলাতুল কাদারে দোয়া করেন, আর না হলে সারা সারা বছর দোয়া করেন, যে কোনো সময় আল্লাহ আমার ভাগ্যটা ভালো কর, হ্যাঁ আমার ছেলে মেয়ে ভালো কর, আমার জীবনটা ভালো কর, আমার দুনিয়া আখেরাত ভালো কর, সবসময় দোয়া করেন। কিন্তু এই নিসফে শাবানে শবে বরাত নাম দেবেন আর বলেন ভাগ্য রজনী, এটা বেদাতি ধারণা। কয়টা বললাম? 3টা বললাম, তাই না? 4 নম্বর বিদাত হচ্ছে এই 15 শাবানের রাতে হালুয়া আর রুটি আর ভালো ভালো খাবার তৈরি করে নিজে খাওয়া আর গ্রামের গরিব মিসকিন আত্মীয় স্বজনকে খাওয়ানো, এটাও বিদাতি কাজ, এটাও বিদাতি কাজ। আর আশ্চর্য হবে, এই বিদাতি কাজ কোনো হাদিস দ্বারা প্রমাণিত না, একেবারে ঝুটা মিথ্যা কথা, মিথ্যা ধর্ম। আর এটা এমন মিথ্যা বানিয়েছে
তারা বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদের মাঠে কি হয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছিল, দাঁত মোবারক কি হয়েছিল, শহীদ হয়েছিল। শহীদ হওয়ার পরে দাঁত যেহেতু শহীদ হয়েছে, দাঁতে প্রচণ্ড ব্যথা, কোনো কিছুই তিনি খেতে পারছিলেন না। কি খেয়েছিলেন, হ্যাঁ কি খেয়েছিলেন, বলছে হালুয়া খেয়েছেন। হালুয়া খাওয়া সহজ, গিললে হয়ে যায়, হালুয়া খেয়েছিলেন। তো এই জন্য এই হালুয়া খেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য আমরাও কি করছি, হালুয়া খাচ্ছি। আর হালুয়া খাওয়াচ্ছি গরিব মিসকিনকে কোন রাতে, এই শাবানের 15 তারিখে। আর ওদের ওদের এই এই মিথ্যা কথাতে তারা বলছে যে ওহুদটা হয়েছিল শাবান মাসে, অথচ ওহুদের ইতিহাস পড়ে দেখেন সিরাতুন নবীতে ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে, শাবান, তারপর আসলো রমজান, তারপরে আসলো কি, হ্যাঁ শাওয়াল। তো শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদ হলো, ওহুদে দাঁত শহীদ হলো, দাঁত শহীদ হয়ে যে হালুয়া খেয়েছেন এইটাও মিথ্যা কথা, হ্যাঁ ধরেই নিলাম, কারণ হালুয়া যেহেতু বাঙালি খাবার সেজন্য বাঙালি বিদ্যার্থীরা ওইটাকে বানিয়েছে যে হালুয়া খেয়েছেন। আচ্ছা হালুয়া যদি খেয়ে থাকেন ধরেই নিলাম, তো নবী কখন খেয়েছেন, দাঁত ভাঙার 2 মাস আগে না দাঁত ভাঙার পরে, হ্যাঁ দাঁত ভাঙার 2 মাস আগে হালুয়া খেয়েছেন না দাঁত ভাঙার পরে, যদি খেয়ে থাকেন তো দাঁত ভাঙার পরে খেয়েছেন, তাই না। কিন্তু বিদাতিরা আর লোভ সামলাইতে পারে না, বিদাতি হুজুররা লোভ সামলাইতে পারে না, বিদাতি মহল লোভ সামলাইতে পারে না, বলছি এত আর সবুর করা যাবে না, ধৈর্য ধরা যাবে না, 2 মাস আগেই হালুয়া খেয়ে বসছে, 2 মাস আগেই হালুয়া খেয়ে বসছে। এটা 4 নম্বরের ভুল বললাম, 4 নম্বরের বিদাত। 5 নম্বরের বিদাত দিয়ে আলোচনা শেষ করে দেব। 5 নম্বরের বিদাত হচ্ছে যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা কবরস্থানগুলিকে এই রাতে কি করে, লাইটিং করে, আলোকিত করে, আর তারপরে দলে দলে দল বেঁধে কবর জিয়ারত করতে যায়। আর মিথ্যে রচনা করেছে তারা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই শবে বরাতের রাতে, তাদের দেওয়া নাম, আমাদের নাম না, আমরা নিসফ শাবান, এই শাবান মাসের 15 তারিখের রাতে নাকি তিনি সাথী সঙ্গীদেরকে নিয়ে দলে দলে কবর জিয়ারত করেছেন। একেবারে ডাহা মিথ্যা কথা, মিথ্যা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো দিনে কবর জিয়ারত করেছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েশার ঘর থেকে, মায়েশা যখন ঘুমিয়ে গেছেন, উঠে হেঁটেছেন কবর জিয়ারত করেছেন করতে, বাকি যেটাকে আমাদের সে লোকেরা জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি নামটাও ভুল, কারণ জান্নাতুল বাকি মানে বাকিতে যদি কবর পেয়ে যায় তাহলে জান্নাত, তাই না। এটা বেনামাজি, ও যদি মদিনার হয় আর ওখানে মরে যদি দাফন হয়ে যেতে পারে তো জান্নাতের আশা করে বসে আছে। শিরককারীও যদি হয়, নাস্তিকও যদি হয় মুসলিম, আর যদি ওইখানে বাকিতে চান্স পেয়ে যায় কোনোদিন মদিনায় মরে, তাহলে জান্নাত পেয়ে গেল, এই ভুল ধারণা না। জান্নাতুল বাকি নাম কোনো হাদিসে নেই, আর যদি কেউ বলে আছে তো নিয়ে আসো, একটা হাদিস লাগবে, বেশি লাগবে না। জান্নাতুল বাকি নাম দেওয়া বিদাত, আর মক্কার কবরস্থানের নাম জান্নাতুল মুআল্লা বলা বিদাত। হ্যাঁ দেখেন আপনারা যাবেন ওইখানে তো বাসগুলি থামে, হ্যাঁ আল মুআল্লা কবরস্থানের কাছে লেখা আছে মাকবারাতুল মুআল্লা, কি লেখা আছে মাকবারাতুল মুআল্লা, আরবি যদি পড়তে পারেন আল মুআল্লা কবরস্থান, মাকবারা মানে কবরস্থান, হ্যাঁ। আর এখানে লেখা আছে মাকবারাতুল বাকি, মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান, আর আমাদের সে লোকেরা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা দিলেন জান্নাতে, মক্কায় মরলি জান্নাত, আর মদিনায় মরলি জান্নাত, আর ওখানে কবর পেলেই জান্নাত, দিন থাকা নাই থাক, আখেরাতের চিন্তা থাকা নাই থাক, নামাজ থাকা নাই থাক, একেবারে বিদাতি ধারণা, আর এইসব মানুষকে বিভ্রান্ত করা। জি হ্যাঁ, এসব বিদাতির নাম, এসব নাম বলবেন না। বলছিলাম দলে দলে কবর জিয়ারত করা এটা ইসলামে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 1 বছরও কেউ প্রমাণ করতে পারবে না যে 15 শাবানের রাতে কবর জিয়ারত করেছেন, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা শুনবেন কবর জিয়ারতের, তিনি দল বেঁধে যেতেন না। আমাদের সে তরিকা কি, ঈদগাহে এলান করে দিল, জুমা মসজিদে এলান করে দিল, অথবা গোটা গ্রামের লোকে অঞ্চলের লোকে দাওয়াত দিয়ে দিল, কিসের জিয়াফত, হ্যাঁ কবর জিয়ারতের জিয়াফত, কবর জিয়ারতের জিয়াফত দিয়ে দিল। একবার প্রমাণ করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সাহাবীর, হ্যাঁ নিজের স্ত্রীর, নিজের 3 মেয়ে মারা গেছে তার সামনে, নিজের আত্মীয় স্বজন, কোন সাহাবীর কবর জিয়ারতের জন্য সাহাবাদেরকে বলেছে চলো আমরা সবাই মিলে কবর জিয়ারত করতে যাই, মসজিদে নবী একদিন এলান করছেন চলো আমরা কবর জিয়ারত করতে, দেন তো প্রমাণ দেখি। তাহলে এটা তরিকাও বিদাত, হ্যাঁ এই তরিকাও বিদাত। কবর জিয়ারত করতে যাবেন আখেরাত স্মরণ করার জন্য, আপনি একা গেলে বেশি আখেরাত স্মরণ, একা গিয়ে যেইভাবে আপনি কবরের সামনে কাঁদতে পারবেন লোকের সামনে হতে পারবেন না, যদি আপনি মুখলেস লোক হন, আর লোক দেখানো যদি ধোকাবাজি করা হয় তাহলে লোকের সামনে কাঁদতে পারবেন, একা কাঁদন আসবে না,
ধোকাবাজদের কান্দন মানুষের সামনে আসে, একা কান্দন আসে না। আর যারা মুখলেস আল্লাহর বান্দা তাদের নির্জনে কান্দন আসে, মানুষের সামনে কান্দন আসে না। জি, কারো রিয়াকারিতা তো লোক দেখানো নিয়ত আসতে পারে না। নবী সাল্লাম ওইভাবে দল বেঁধে কবর জিয়ারত করতেন না। নবী করিম সাল্লামের যুগে কবর জিয়ারতের জিয়াফত টিয়াফত আর দাওয়াত ফাওয়াত ছিল না, বোঝা গেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নতি তরিকা জিয়ারত করেছেন, নিজের একটা ফায়দা যে আমার আখেরাত স্মরণ হবে, মওত বলে চিন্তা হবে যে আমার ভাই মারা গেছেন, আমাকে মরতে হবে কখন। দুই নম্বর, ওই কবরবাসীর ফায়দার জন্য তাদের জন্য কিছু দোয়া করে আসবো, তাদের গুনাহ খাতা মাফ হবে, তাদের মর্যাদা উঁচা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সমস্ত রকমের বিদাত থেকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর সুন্নতগুলি কায়েম করার তৌফিক দান করেন। কিছু সুন্নতি কথা বললাম আর কিছু পাঁচটি বিদাত বললাম, আশা করি এই সংক্ষেপে এই কথাগুলিকে মনে রাখবেন। আর এই বেদাতি কাজ থেকে, বেদাতি আকিদা থেকে, বেদাতি আমল থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতের ভক্ত হওয়ার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যিকার ভালোবাসার প্রমাণ দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অতীতের যা ভুল ভ্রান্তি হয়েছে, দুনিয়ার ক্ষেত্রে কোনো গুনাহ হোক, ধর্মের ক্ষেত্রে কোনো শিরকি গুনাহ হোক আর বিদাত হোক, আল্লাহ পাক যেন সমস্ত মাফ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আরো দোয়া করি, যেসব ভাই বোনেরা আমাদের দিনী ভাইরা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ পাক তাদের জান্নাতুল ফিরদৌস দান করেন, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, আল্লাহ পাক তাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ পাক তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের ভাই এখানে দামামে থাকেন, ওনার শাশুড়ি 2 ঘন্টা আগে মারা গেছে, রাহিমাহুল্লাহ। দোয়া দিতে শিখেন। খালি আমাদের দেশের মানুষরা, যদি ইমাম বুখারীর নাম আছে রাহিমাহুল্লাহ, তাই না, ইমাম আবু হানিফার নাম আছে রাহিমাহুল্লাহ, আমি একটা আলোচনাতে এর আগে বলেছি না, এই যে ওনার শাশুড়ি মারা গেছে বলেন কি রাহিমাহুল্লাহ, আল্লাহ তারপর রহম করুক। হ্যাঁ, আপনার আব্বা মারা গেছেন, যখনই আব্বার নাম আসবে, আমার আব্বা মরহুম, এটি মরহুম বলবেন না, কি বলবেন, রাহিমাহুল্লাহ রহমতুল্লাহ আলাই, কোনখানে মানা আছে, বরং সে বেশি হক রাখে। আপনার দোয়া আপনার বাপ আগে পাবে, তারপরে ইমাম বুখারী পাবে, আর অন্য আলেম পাবে, আর অন্য কেউ পাবে, বুঝা গেছে না। তো আপনি আপনার বাপের বা আত্মীয় স্বজন কোন মুসলিম ভাইয়ের যে মৃত, তার নাম আসলে বলবেন রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহি, এটা দোয়া দিয়ে দিলেন। একেবারে সময় লাগলো না রহমতুল্লাহ, নামই বলা হলো যেন। হ্যাঁ, যেমন আমরা বলছি নবীর নাম আসলেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন হয়ে গেছে যে বলতে কোনো কষ্ট লাগছে না, অভ্যাস করতে হবে, নবীজি 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 না করে ওই যে নবী সাল্লাম, হ্যাঁ রসুল সাল্লাহ সাল্লাম সাল্লাহ সাল্লাম একটা দোয়া দিয়ে দিলেন। সাহাবির নাম আসলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহু, যেমন অভ্যাস হয়ে গেছে তেমনই বাপের নাম আসলে, আপনার কোনো মৃতের নাম আসলে রাহিমাহুল্লাহ, মারা গেছেন 2 ঘন্টা আগে, আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। জি, এখন মারা গেছে বড় মেয়ের ঘরে, এখন গ্রামের লোকদের বিদাতি ধর্ম বলছে যখন বড় মেয়ের ঘরে মারা গেছে তখন কি করতে হবে, হ্যাঁ ঘরের কোনা কেটে বের করতে হবে, ঘরের কোনা কেটে, সুবহানাল্লাহ, কাঁচা ঘর না পাকা ঘর, হ্যাঁ টিনের ঘর কেটে বের করতে হবে। এতে এইরকম যদি কাটাকাটি হয় তো মানুষ তো দেখবে যে বাড়িতে চুরি হয়েছে, চোর ঢুকেছে, তাই না। কি বিদাত চলছে এই দেশে, আল্লাহ হেফাজত করে এই সব বিদাত থেকে। ওদেরকে বোঝাবার চেষ্টা করেন, ওয়াকুলিল হাক্ক মির রব্বিকুম, হক কথা সত্য কথা জানিয়ে দেন যে এগুলো ইসলামে নেই, এগুলো ভ্রান্ত কথা। আর তারপরে যদি করে তো তারা জাহান্নামের রাস্তা বেছে নেবে, আপনার আর করার কিছু নেই, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনি তার উপর হুজ্জত কায়েম করে দেন। কিয়ামতের দিনে বলতে পারবেন যে আল্লাহ আমরা তো জানতাম না, ফেঁসে যাবে সেই দিন, সেই দিন গ্রামবাসী ফেঁসে যাবে, গ্রামবাসী হক কথা মানলো না আর বিদাতের সমর্থন করলো, সকলে ফেঁসে যাবে, আর আগে ওই বিদাতি মোল্লা ফাঁসবে যে এগুলো করাচ্ছে। আল্লাহ পাক ওদের সকলকে যেন হেদায়ত দান করেন এবং আমাদেরকে ওই সমস্ত গোমরাহী থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বাড়ির ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে আপনার কাপড় বেডশিটে অথবা বালিশে, বালিশের কভারে, এই ধরনের এগুলো, তো এগুলোর হুকুম কি, এই সম্পর্কে সঠিক মত হচ্ছে যে সেটা যদি সম্মানিত করে রাখা হয় তাহলে হারাম। যেমন ঝুলিয়ে রাখা যায় যে পোস্টারগুলি, যেমন দোয়া টোয়ার আছে না, এরকম যদি কারো ছবি, নেতার ছবি আপনার, হ্যাঁ অথবা আপনার কোনো হুজুর কিবলার ছবি অথবা যে কাউরি ছবি হোক না কেন, আমার হোক আর আপনার হোক, জীবিত হোক মৃত হোক, যদি রাখা হয় তাহলে হারাম, সেই বাড়িতে রহমতের ফেরেস্তা ঢুকবে না। হ্যাঁ, ওই রকমই কাপড়ে যদি রাখা হয় ইচ্ছা করে তাহলে জায়েজ নয় কাপড়ে ছবি রাখা। কিন্তু এমন কোনো কাপড় চোপড়ে যদি থাকে যেগুলি সসম্মানে রাখা হয় না, যেগুলিকে লাথি মারা হচ্ছে, যেগুলির উপর বিছানায় মানুষ চলাফেরা করছে, অথবা যেমন কার্পেট আছে, অথবা যেগুলোর উপর মানুষ শুয়েছে বালিশের কবরে অথবা বেডশিটে যদি থাকে, তো এই ক্ষেত্রে সম্মান প্রদর্শন মোটেই করা হয় না। এখানে শিরকেরও আশঙ্কা নেই,
যার ফলে ওলামারা জায়েজ করেছেন, ওলামারা জায়েজ বলেছেন, তারপরে বেঁচে থাকা ভালো, তারপরে বেঁচে থাকা ভালো। আর যদি কোথাও এরকম থাকে তো মাথাটা কেটে দিলে হবে। ছবির ক্ষেত্রে মনে রাখবেন যে যে ফটোগুলি আছে ওগুলোতে চোখ নাক যদি স্পষ্ট না থাকে তাহলে অসুবিধা নেই, হ্যাঁ চোখ নাক যদি স্পষ্ট না থাকে তো অসুবিধা নেই, অথবা চোখ নাক যদি স্পষ্ট থাকে তো এই গলা পর্যন্ত কেটে দেন, ছবিটার ওই কাপড়টাকে গলা পর্যন্ত কেটে আলাদা করে দেন, বাকি বডিটা থেকে গেল তাহলে কোনো অসুবিধা নেই। কারণ যদি রূপ চেহারা না থাকে সেটা ছবি থাকলো না, গাছের মতো হয়ে গেল, ওলামারা বলেছেন সেটা আর ছবি থাকলো না। আসল হচ্ছে ফেস, ফেস যেন না থাকে। জি হ্যাঁ, অ্যালবামে ছবি রাখার বিধান, অ্যালবামে ছবি রাখা কী জন্য রাখবেন এগুলো? হ্যাঁ এগুলো স্মরণীয় করে রাখা, তাই না, স্মৃতি না, এইসব রাখা জায়েজ নয়, এগুলি গোনার কাজ, এগুলি রাখা জায়েজ নয়, সুতরাং এগুলোতে বেঁচে থাকেন। আপনি একজন মমিন যদি আল্লাহকে ভয় করেন এবং কেয়ামতের দিন আসাদুন নাসে আজাবানি আমাল কেয়ামত আল মুসাউবিরুন, সেই বখারি হাদিস রয়েছে, সবচেয়ে কঠোর শাস্তি হবে কেয়ামতের দিন ছবি অঙ্কনকারীদেরকে। সুতরাং এইভাবে প্রাণীর ছবি রাখবেন না, গাছপালার ছবি, কোনো একটা ভালো সিনারি আছে সুন্দর লাগছে আপনাকে ওগুলো রাখলে কোনো অসুবিধা নেই। গাড়িতে আমি কোরআন তেলাওয়াত শুনি, এখন শুনলে কি সেজদায় তেলাওয়াত করতে হবে সেজদার জায়গা আসলে, সেজদার আয়াত আসলে, নাকি শুধু পড়লে? পড়লে তেলাওয়াত করতে হবে। আর শুনলে, শুনলে তেলাওয়াত করবেন কি না, মনোযোগী হয়ে যদি শুনেন, একটা দুই রকম শোনা, একটা হচ্ছে ইস্তেমা, হ্যাঁ কোরআন বলছে ওয়াইজা কোরিয়াল কোরআনও ফাস্তামিউ, ইস্তেমা মানে মনোযোগ সহকারে শোনা, মন দিয়ে আপনি শুনছেন তখন আপনাকে সেজদা করতে হবে। আর যদি মন দিয়ে না শুনেন, হয়তো কানে আওয়াজ আসলো যে সেজদার আয়াত একটা লোক পড়লো কিন্তু আপনার বা অন্য কাজও করছেন তার সাথে সাথে কানে আসলো, তাহলে এটা সেমা হলো, ইস্তেমা হলো না, শোনা কিন্তু এটা মনোযোগ সহকারে শোনা নয়, তখন সেজদা লাগবে না। তার সাথে আরেকটি মাসলা জানেন, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি আবার জিজ্ঞাসা করা হয় যে তখনকার যুগে তো আপনার ইউএসবি ছিল না, তখন ছিল কি? তখন ছিল ওই আপনার টেপ রেকর্ডার, বলছে ক্যাসেটে, অডিও বা ভিডিও ক্যাসেটে যদি তেলাওয়াত হয় সেজদার আয়াত, সেজদার আয়াত তেলাওয়াত হয় তো আমি সেজদা করব কি? তো রসিকতা করে জবাব দিয়েছিলেন, ওই জবাবটা শুনিয়ে দিই আপনাদেরকে। সৌদি আরবের বড় একজন আলেম শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহর পরে, প্রধানমন্ত্রীর পরে, জি, তিনি বলেছিলেন যে এজা সাজাদ আল মুসাজ্জিল ফাসজুদলা, যদি তোমার টেপটা সেজদা করে তো তুমিও সেজদা করো, তোমার টেপ রেকর্ডার যদি সেজদা করে বা টিভিতে তেলাওয়াত শুনছেন, তোমার টিভি যদি সেজদা করে তো তুমি সেজদা করো। টিভি কি সেজদা করে? আপনার ক্যাসেট সেজদা করে? করে না। আপনার ইউএসবি সেজদা করে না, সুতরাং আপনিও সেজদা করবেন না। সুতরাং এই ক্ষেত্রে সেজদা নয়। সেজদা কখন? কোনো মানুষ তেলাওয়াত করছে, কারি সাহেব তেলাওয়াত করছে আর মনোযোগ সহকারে শুনছেন, রাস্তা দিয়ে যাচ্ছে আর ধরেন আমি এখানে তেলাওয়াত করছি আর ওই সেজদার আয়াতটা তেলাওয়াত করলাম, সে মনোযোগ সহকারে শুনে না, তার জন্য সেজদা নয়। কিন্তু আপনারা আলোচনা শুনছেন আর মনোযোগ সহকারে শুনছেন তখন সেজদা, সেটা তেলাওয়াতকারীর কাছ থেকে শুনতে হবে, কোনো অন্য কোনো মাধ্যম দিয়ে নয়। সুতরাং এই ক্ষেত্রে সেজদা নেই। এই ক্ষেত্রে যারা টাকা পয়সা দান করেছে তারা যদি বলে যে আমাদের টাকা দিয়ে দিলাম তোমাদের ইচ্ছা, মসজিদে লাগাও আর মাদ্রাসায় লাগাও, মক্তবে লাগাও, তাহলে অসুবিধা নেই, যেটাতে লাগাবেন চলবে। কিন্তু দেনেওয়ালা যেই নিয়তে দিয়েছে সেটাকে হেরফের রদবদল করা উচিত নয়, কারণ তার নিয়ত মোতাবেক আপনাকে খরচ করতে হবে। সে যদি মসজিদে বলে দেয় তো মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসায় যদি বলে দেয় তাহলে মসজিদে লাগানো যাবে না, কারণ এই ক্ষেত্রে আপনি আমিন, আমানতদার, আপনাকে উকিল বানানো হয়েছে, আপনাকে এইখানে এই স্বাধীনতা দেওয়া হয়নি যে আপনি যেখানে ইচ্ছা সেখানে খরচ করবেন। বেনামাজি যদি শুক্রবার মারা যায় তাহলে আরাফার দিনও মারা গেলেও মাফ হবে না, শুক্রবার আরাফার দিন, তারপরে শুক্রবারের দিনও যদি আরাফা হয় আর সেই দিনে যদি মারা যায় তবুও মাফ হবে না। বেনামাজি কে আল্লাহ যদি তওবা না করে মারা যায় তাহলে মাফ হবে না, কিন্তু তওবা করেছে, ধরেন বেনামাজি ছিল আর রাত্রে এসা পরে তওবা করেছে যে আল্লাহ তওবা করলাম, তওবা করে এখন থেকে নামাজ পড়বো আর তারপরে নামাজের চান্স পেল না, তাহলে আল্লাহ মাফ করতে পারে, আল্লাহ মাফ করতে পারে, খালে অন্তর থেকে যদি তওবা হয় তাহলে, জি তওবা করলে যে কোনো গুণ। এইরকমই ধূমপান করা, ধূমপান করা তো নামাজের, নামাজ ছাড়ার মতো অপরাধ নয়, তারপরেও ধূমপান করা হারাম কাজ, গুনহার কাজ, আর আল্লাহ পাকের ইচ্ছা, সেই ক্ষেত্রে আল্লাহ পাকের ইচ্ছা, কিন্তু বেনামাজিকে আল্লাহ বিনা সাজাতে মাফ করবেন না, আমার এটি একই। কারণ বেনামাজি, নামাজি আর বেনামাজি মাঝে পার্থক্য হচ্ছে কি? এই নামাজ, নামাজ পড়লে মুসলিম থাকে, মুসলিম আর কাফের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ, নামাজ পড়লে মুসলিম থাকে আর নামাজ না পড়লে মুসলিম থাকে না, এটাই হচ্ছে হাদিসের কথা। সুতরাং মনে রাখবেন যে নামাজ আর ধূমপান একরকম করবেন না। একটা লোক ধূমপানও করে আর মুসল্লিকে সে কষ্টও দিচ্ছে, হ্যাঁ আর নামাজ পড়ে, তো কমপক্ষে ও সাজা শাস্তি পেয়ে জান্নাত যাবে, কিন্তু একটা লোক যদি কবরে সেজদা করে কখনো জান্নাত যেতে পারবে না মুশরিক।
একটা লোক যদি নামাজ ছাড়ে তো সঠিক মতে সে ওই মুশরিক কবরকে সিজদা করার মতোই অপরাধ করলো, সে জান্নাতের আশা রাখতে পারে না, আল্লাহু আলাম।